পাশে আল্লাহ লেখা রাখি, আরেক পাশে মোহাম্মদ যে শব্দটা আমরা লেখা রাখি, এই শব্দটা বরাবর হইতে পারবে না। আল্লাহ শব্দের থেকে একটু নিচে হইতে হবে, এই কথাগুলো আজকে দেখি। এবং আমরা অনেক আগে বাইতুল মোকাররম মসজিদের ঘেটে মধ্যে দেখতাম লেখা ছিল আল্লাহ মোহাম্মদ, এখন ওইখানে আল্লাহ আকবার লেখা। মোহাম্মদ এটা যে কোনো একটা গোষ্ঠীকে খুশি করার জন্য হয়তো ওই শব্দটা কাইটে দেওয়া হয়েছে, কিন্তু আমি কি আল্লাহর কথা শুনব না মোল্লার কথা শুনব? আমি কাকে মানব, আল্লাহকে মানব না মোল্লাকে মানব? আল্লাহ তার পবিত্র কুরআনুল মাজিদে এবং কুরআনুল কারিমে বলতেছেন সূরা নিসা 150-51 এবং 52 নম্বর আয়াতে, ওয়া ইউরিদুনা আইয়ুহাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, ওয়া এবং ইউরিদুনা যারা এরাদা করে ইচ্ছা করে আইয়ুহাররিকু ভাগ করে বাইনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রসুলের মধ্যে, উলাইকা হুমুল তাহারাই হইল কাফিরুনা হাক্কা 100% কাফির। তাহলে এখানে আল্লাহ পাক বলতেছেন যারা আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করে, এরাদা করে, ইচ্ছা করে, আশা করে, মনে মনে নিয়ত করে, তারাই হইল 100% কাফের। এটা কোরআন, কোনো হাদিস না। আর এখন অনেকে আছে হাদিস দিয়ে কোরআনের আয়াত কাটতে চায়। অনেকে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে হীরা দিয়া কাজ কাটা যায়, কিন্তু এখন কাজ দিয়েই হীরা কাটব, এরকম একটা অবস্থা হয়েছে, কাছের এত ধার। তো কোরআন দিয়ে হাদিস কাটা যায়, কিন্তু হাদিস দিয়ে কখনো কোরআনের আয়াত কাটা যায় না, কারণ হাদিসের মধ্যে দুর্বল হাদিস আছে, সহি হাদিস আছে, এবং অনেক রকম ইয়েও পাওয়া যায়, এটা অন্য বিষয়। তো এই যে আল্লাহ পাক বললেন যে আল্লাহ এবং রসুলের মধ্যে যারা পার্থক্য করে তারাই কাফের, এবং আল্লাহর ওলিগণও তাই বলে। আমাদের এই উপমহাদেশের মধ্যে সুফি সম্রাট যিনি বাবা লালন সাহেব, তিনি বলছেন যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ইহা লালনে না কয়, কোরআনে কয়, কোরআনে কয়। আজ থেকে 200 বছর আগে বাবা লালন সাহি উনি এই সূরা নিসারি 150-51-52 নম্বর আয়াতটার কথাটাই বলে গেছেন। ওই সময় মনে হয় যে বাংলা ভাষায় কোরআনের অর্থ কেউ করে নাই, এই আরবি কোরআনের অর্থটা বাংলাদেশে কেউ করছে কি না, কারণ বাংলাদেশে সর্বপ্রথম যে কোরআনের বাংলা অর্থ করে সে নৌসিন্দির প্রীতি সন্তান, সে একজন হিন্দু বীরচন্দ্র সেন। তো কাজেই এখন আসি যে আল্লাহ যে বলল আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য নাই, তাহলে কোথায় একটু দেখি। আল্লাহ পাক তার পবিত্র কোরআনুল মাজিদ, তাওরাত শরীফ, জাবরুত শরীফ, ইঞ্জিল শরীফ, এই চারটা আসমানি কিতাব পাঠাইতে যায়া কি বললেন, যে তার রসুলদেরকে, তার নবীদেরকে মাধ্যমে, নবীদের মাধ্যমে এই কালামগুলা পাঠাইলেন। আল্লাহর রসুলের মধ্যেই আল্লাহ আছেন, নবীর মধ্যেই আল্লাহ আছেন, ওলির মধ্যেই আল্লাহ আছেন, এই প্রমাণগুলা এখানেই পাওয়া যাবে। যে মহানবীর ছুটে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মুবারকে, জবান মুবারকে, ঠোঁটে আল্লাহর বাণী আল কোরআন পাইছি। আল কোরআন অন্য কারো মুখ দিয়ে বের হয় নাই, অন্য কোন জীবের মুখ দিয়ে কোরআন বের হয় নাই, অন্য কোন মানুষের মুখ দিয়ে কোরআন বের হয় নাই, হইছে আল্লাহর নবী এবং আল্লাহর রসুল
সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক দিয়া, ঠোঁট মুবারক দিয়া এই কোরআন 30 পারা যে কোরআন এটা নাজিল হয়েছে, এবং এই কোরআন সাহাবায়ে কেরাম পাঠ করছে এবং উম্মতে মুহাম্মদের জন্য এই কোরআন দিয়ে গেছেন রহমত হিসেবে। আচ্ছা, ইঞ্জিল শরীফ হযরত ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারক দিয়ে বের হইছে, পবিত্র ঠোঁট মুবারক দিয়ে বের হইছে, কারণ ঈসা নবীর কণ্ঠেই ইঞ্জিলের আয়াত নাজিল হইছে, ইঞ্জিল শরীফ নাজিল হইছে। তারপরে হযরত মূসা আলাইহিস সালামের পবিত্র জবান মুবারক দিয়ে, ঠোঁট মুবারক দিয়ে, মুখ মুবারক দিয়ে এই তাওরাত নাজিল হইছে। হযরত দাউদ আলাইহিস সালামের পবিত্র জবান মুবারক দিয়ে, ঠোঁট দিয়ে, মুখের মাধ্যমে কি জবরুত নাজিল হইছে। তাহলে তাওরাত, জবরুত, ইঞ্জিল, আল কোরআন, এই চারটা যে আসমানি কিতাব, এই চারটা আসমানি কিতাবই আমরা দেখতে পাই যে আল্লাহর নবী এবং আল্লাহর রসুলদের পবিত্র জবান দিয়ে এবং মুখ দিয়ে বের হয়েছে। তাহলে যারা বলে আল্লাহ আলাদা, রসুল আলাদা, তাহাদের ভিত্তিটা কোথায় থাকে? যদি আলাদাই হইতো, আল্লাহ যদি রসুলদের থেকে আলাদা হইতো আর রসুল যদি আল্লাহর থেকে আলাদা হইতো, তাহলে এই যে চারটা আসমানি কিতাবের যে এত কালাম, এত আয়াত, এত শব্দ, এগুলা তো অন্য কোথাও অন্য কোনোভাবে নাজিল হওয়া কথা ছিল। আল্লাহ এবং আল্লাহর রসুল আলাদা না, এর জন্যই আল্লাহ এবং আল্লাহর রসুল, তাহারা আল্লাহ থেকে রসুল আলাদা না, রসুলের থেকে আল্লাহ আলাদা না, এর জন্যই এই যে কোরআন, তাওরাত, জাবরুত, ইঞ্জিল, এই আসমানি কিতাবগুলা রসুলদের পবিত্র জবান মুবারক থেকেই বের হয়েছে। আচ্ছা, আরেকটু দেখি, আল্লাহ পাক বলতেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎসমূহের রহমত হিসাবে প্রেরণ করছি। তাহলে আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, সমস্ত আলমের রব, আর মহানবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। আল্লাহ যেই যতটুকু স্থানের রব, যত যে আলমের রব আল্লাহ, সেই আলমেরই রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রহমত যেখানে না থাকে ওইখানে রব থাকে না, আর রব যেখানে না থাকে ওইখানে রহমত থাকে না। তো আল্লাহ যেখানে আছেন ওইখানে আল্লাহর হাবিবও আছে, আর আল্লাহর হাবিব যেখানে আছে ওইখানে আল্লাহও আছে। এর জন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে বলতেছেন, কুরআনুল মাজিদে বলতেছেন যে কি, আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যখন মহানবী কাবা শরীফ থেকে, মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করলেন, তখন আরবের 40টা কাফের, 40 কাফেরের 80টা চোখ, এই 80 চোখ দিয়া মহানবীর রুমের দিকে তাকায় রয়েছে, বের হলেই আঘাত করুন, বের হইলেই আঘাত করব। তখন মহানবী এক মুষ্ঠ ধুলা অথবা কঙ্কর নিয়ে নিক্ষেপ করলো সামুন দিকে, কিন্তু চতুর্পাশে যত কাফেরা ছিল সবার চোখে গেছে। তখন আল্লাহ বলতেছেন আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, কোরআনের আয়াত, যে আমার হাবিব, এই কঙ্কর আপনি নিক্ষেপ করেন নাই, এই কঙ্কর আমি নিক্ষেপ করছি। তাহলে রসুল আর আল্লাহ যদি আলাদা হয়, তাহলে রসুলের হাত আল্লাহর হাত, আল্লাহ নিজে বলতাছে যে এই কঙ্কর আপনি নিক্ষেপ করেন নাই, আমি করছি। তাহলে আল্লাহ রসুল তো আলাদা না, মৌলবী কেন আলাদা করতে চায়, তার কি স্বার্থ এখানে? আল্লাহ রসুলের মাঝখানে মৌলবী যায় ডিভাইড করার দরকারটা কি? আল্লাহ বলতেছে এই হাত আপনার হাত না, এই হাত আমার হাত। আবার আল্লাহ পাক বলতেছে সূরা ফাত্তায় যে হে আমার হাবিব, যে আপনার হাতে হাত দিয়া পায়ে গ্রহণ করলো
সে আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করল। তাহলে আল্লাহর রসুলের হাত আল্লাহর হাত, আর আল্লাহর হাত আল্লাহর রসুলের হাত। তো মানুষের বাইরে আল্লাহ নাই। আমাকে একজন প্রশ্ন করতেছিল যে আল্লাহ বলে মানুষের ভিতরে নাই, এক মাওলানা সাবাস কর্তা আছে। আমি জিজ্ঞেস করলাম উনি কোথায় কইছে, বলছে উনি আরশ মহল্লায় আছে। তো ঠিক আছে, আরশ মহল্লাটা কোথায়? ওইটা তো মুমিনের দিল, আল্লাহ নবীর অন্ত, আল্লাহ নবী সারা দেহই। কারণ আল্লাহ সমস্ত, আল্লাহ নবীর মধ্যে আল্লাহ রহস্য। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি বান্দা নফল, মহানবী বলতেছেন বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটবর্তী হইয়া যায় যে হাত দিয়া সে ধরে ওই হাত আল্লাহর হাত হইয়া যায়, যে পা দিয়া সে হাঁটে ওই পা আল্লাহর পা হইয়া যায়, যে চোখ দিয়া সে দেখে ওই চোখ আল্লাহর চোখ হইয়া যায়, যে জবান দিয়া সে বলে ওই জবান আল্লাহর জবান হইয়া যায়। তাহলে পরে আল্লাহ এবং আল্লাহর রসুল আলাদা কোথায়? আল্লাহ এবং আল্লাহর রসুলগণ তো আলাদা না, আল্লাহ এবং আল্লাহর ওলিগণ আলাদা না, আল্লাহর ওলির মধ্যেই আল্লাহ থাকে। আবার বলতেছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন বান্দার দিল হচ্ছে আল্লাহর আরশ। তাহলে আল্লাহর আরশ তো আর কোথাও বলা হয় নাই। আবার আল্লাহ বলতেছেন অভিয়ান হুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার মাঝে বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? কারণ নফস এক বচন, আমার দয়াল মুর্শিদ কেবলা ওকা বাবা জাহাঙ্গীর বলছে বাবা নফস এক বচন, নফসের বহু বচন কি জানো? বাবা না জানি না, আপনি শিখাইয়ে দেন বাবা। আমি তো না, অনেক বড় বড় আলেম ওলামা মুহাদ্দিসরাও জানে না নফসের বহু বচন কি। নফসের বহু বচন হচ্ছে আনফুস, নফস এক বচন, নফসের বহু বচন হচ্ছে আনফুস। এই আনফুস অনেকগুলো নফস একসাথে যখন থাকে তখন তাকে আনফুস বলা হয়। তো এই যে শিক্ষা, এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম দৃষ্টি, এর জন্যই বাংলার আব্দুহু বাবা জাহাঙ্গীর। কারণ এত সূক্ষ্ম দৃষ্টি আব্দুহু ছাড়া হয় না। আবার বাবা জান বলতেছেন আরেক জায়গায় যে আমি বাবা মানুষ সব জিনিসের আমানতদার হইতে পারে, অনেক কিছুর আমানতদার হইতে পারে, কিন্তু মানুষ কোনোদিন কোনো কিছুর মালিক হইতে পারে না। সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা এই কালামটা লেখা আছে। এবং রহমান এবং রহিম সম্বন্ধে বাবা জান বলতেছেন রহমানুর রহিম গফুরুর রহিম দুইটা দুই জিনিস এক না। যে রহিম রূপ আল্লাহ, সেইটা আল্লাহ দিনের মধ্যে রহিম রূপে অবস্থান করে, দুনিয়ায় না। দুনিয়াতে আল্লাহ যে রূপ অবস্থান করে সেটাকে বলা হয় রহমান রূপ। তাহলে আল্লাহ দিনে বাস করে রহিম রূপে, আর দুনিয়ার মধ্যে বাস করে রহমান রূপে। যারা দুনিয়ার মধ্যে আছে তারা সাধারণ দানের অধিকারী, সাধারণ দান পাচ্ছে, কিন্তু যারা দিনের মধ্যে আছে তারা রহিম রূপ, যে রহমত, যে দয়া, গফুরুর রহিম, ক্ষমার পরে যে দয়া, সেই দয়া তারা পাইতেছে। আমি যে কথাই ছিলাম আল্লাহ এবং আল্লাহর রসুল এক কি আলাদা সেই সম্বন্ধে আজকাল যে আলেম সমাজ বলতেছে আল্লাহর রসুলদেরকে আলাদা করে দিতে চায় আল্লাহ থেকে। কেন? তাদের উদ্দেশ্য কি? কারণ আল্লাহ এবং আল্লাহর রসুল থেকে আলাদা করতে পারলে তাদের উদ্দেশ্য হচ্ছে যেন ওলিয়া উলিয়া কেরামের যে সুফিবাদের যে লাইন, মারেফতের যে লাইন, এইটা যেন না থাকে। মানুষ আল্লাহ চায়, মানুষ সম্পদের পাগল না, মানুষ আল্লাহর পাগল। এই যে আল্লাহ এবং আল্লাহ রসুল প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন যে আমি আমার রসুলকে রহমত হিসেবে প্রেরণ করছি, আমি আমার রসুলকে তোমাদেরকে শিক্ষা দেবার জন্য প্রেরণ করছি। আবার আল্লাহ বলতেছেন
ওয়ানুফাক্তু মিন রুহি, আমি আমার হইতে আদমের মধ্যে রূহ উদ্গার করে দিলাম। তাহলে আদমের মধ্যে আল্লাহ রূহ উদ্গার করলো, এরপরও কি বলে যে আদম থেকে আল্লাহ আলাদা, রসুল থেকে আল্লাহ আলাদা, নবী থেকে আল্লাহ আলাদা, ওলি থেকে আল্লাহ আলাদা? কখনো না। আল্লাহ এবং আল্লাহ রসুল টাকার এই পিক আর ওই পিক, কারণ আল্লাহর কথা রসুল ছাড়া বলছে কে? এই আল্লাহর যে দিন, এই দিনের প্রচার কে করছে? আল্লাহ নবীগণ করছে, আল্লাহ রসুলগণ করছে, আল্লাহর ওলিগণ করছে। এখন হালে বলে আল্লাহ বলতেছেন যে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি এই পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচিত করব, খলিফা প্রেরণ করব। আল্লাহর খলিফা হচ্ছে আদম, আদম হচ্ছে আল্লাহর খলিফা, যে সত্য দ্রষ্টা সে। এখন অনেক জায়গায় আলেমদেরকে ওয়াজ করতে শুনি, এখন বলে আল্লাহর খলিফা মৌলবী সাহেবরা হয়ে গেছে, মৌলবীরা তো আমরা হইলে আল্লাহর খলিফা, কিন্তু কোথাও তো কোরআনের মধ্যে নাই ইন্নি জাইলুন ফিল আরদে খলিফাতুন মৌলবী, এই কথা তো নাই। আছে খলিফা হলে আদম, অহনে মৌলবী কয় আমি খলিফা। তো মৌলবী যখন খলিফা হয়ে গেছে আল্লাহর, ধর্মের বারোটা মোল্লাই বাজাইছে। এর জন্য বাবা জানের বইয়ের মধ্যে আছে কি মিমে মিমে তাবিব খাত্রায়ে তাবিব মিমে তাবিব খাত্রায়ে জান আর মিমে তাবিব খাত্রায়ে মোল্লা, মানে এটার অর্থ হচ্ছে যে হাতুরে ডাক্তার জানের লেগে বিপজ্জনক, আর কাঠপুল্লা ধর্মের লেগেও বিপজ্জনক। হাতুরে ডাক্তার সবসময়ই, হাতুরে ডাক্তারদের চিকিৎসা করলে জীবন মরণের প্রশ্ন দাঁড়ায় যায়, আজরাইল খুব নিকটবর্তী হয়ে যায় হাতুরে ডাক্তার, হাতুরে ডাক্তারের চিকিৎসায়। এখন আল্লাহ বুঝেন যে কার কথা শুনবেন, ওলির কাছে রহস্যের জ্ঞান, আর যারা সাধারণ তাদের কাছে হইল একমাকিয়াসের জ্ঞান থাকবে, ফতোয়ার জ্ঞান থাকবে। ফতোয়া দিয়া ইসলাম প্রচার হয় না, ফতোয়া দিয়া ইসলাম ভাগ হয়, ফতোয়া দিয়া এক ইসলামের 73 ফেরকা হইয়া যায়। এখন কাফেরকে কেউ কাফের বলে না, এখন মুসলমানকেই কাফের বলা শুরু হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমানকে কাফের ফতোয়া দেয়, এই কি ইসলাম? তাহলে যেইখানে মহানবী বলতেছেন যে আমার আহলে বাইত এবং আউলিয়া গনি হচ্ছে আল্লাহ নবীর ওয়ারিস, আল্লাহ নবীর এই নূরে মোহাম্মদের ধারক এবং বাহক, তাহলে নূরে মোহাম্মদের ধারক যে ওলিরা তাদের কাছেই শিক্ষা গ্রহণ করতে হবে, তাদের কাছ থেকেই মুরাকাবা মুশাহেদা এবং এই সমস্ত কিছু জানতে হবে। তো ওলির কাছে গেলে নফসার রুহের পার্থক্য পাওয়া যাবে, মৌলবীর কাছে নফসার রুহের পার্থক্য পাওয়া যাবে না, কারণ সে জানে না। কিভাবে জানবে? বাবা আপনি এত কিছু জানছেন, কিন্তু যে আমার যে মানব দেহটা, এই দেহের মধ্যে কি আছে কে আছে এটি তো জানে না। তাই বাবা জান বলতেছেন, বাবা জানের মারে ভতের গোপন কথা বইয়ের মধ্যে, আত্মা আর দেহ এক না। আত্মা যখন দেহের থেকে বিদায় নেয় তখন দেহটার নাম হয় লাশ, আর এই লাশটা যদি মাপা হয় 3.5 হাত কিংবা যার যার একটা মাপ আকার আছে, কিন্তু যে আত্মাটা চলে গেল সেই আত্মার আকার কি কেউ মাপতে পারছে? পারে নাই। তো বাবা জান বলতেছে আল্লাহ নিরাকার, এটা সাধারণের সাধারণও জানে, যে একদম আত্মা মানুষ একদম সাধারণ মানুষও জানে, কিন্তু প্রকারান্তরে মানুষও যে নিরাকার এটা কি মানুষ জানে? নফসের আকার আছে, আজ পর্যন্ত কেউ মাপতে পারছে নফসের আকার? কোনো মাওলানা সাহেব কোনো মুফতি সাহেব যদি মাপতে পারে মাইপটা দেখাই দিব, বাবা জাহাঙ্গীরের দরবারে আসবে, নফসের মাপ আত্মার মাপ লয়ে আসবে, দেখাই দিয়ে যাইব যে আমি নফসের মাপ লয়ে আইছি আত্মার মাপ লয়ে আইছি, দেহের মাপ সবাই পায়। তাই বাবা জান বলতেছেন দেহের পোশাক হচ্ছে কাপড়, দেহের পোশাক হচ্ছে কাপড়, সেইরকম নফসের পোশাকও হচ্ছে দেহ, আত্মার পোশাকটাও হচ্ছে দেহ। তো এখন আমরা কাপড়কে তো আর দেহ বইলা চালাই দিতে পারি না,
কিন্তু হালে তো কাপড়কেই দেহ বলে চালাইবার লইছে। তো কাজেই এই যে ইসলামের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য করার যে নোংরা মন মানসিকতা, তারা কি কোরআন মানে? কোরআনে এতগুলো আয়াত আছে, এতগুলো আয়াত আছে এবং ঈসা নবী সম্বন্ধে আয়াত আছে, তিনি রুহুল্লাহ। তাহলে কি বলতেছে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ঈসা রুহুল্লাহকে, মুসা কালিমুল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহ পাক সম্পূর্ণরূপে আল্লাহ তার সাথে কথা বলছেন, তাদের কাছে কোরআন নাযিল করছেন, তাদের কাছে তাওরাত জাবর ইনজিল